আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো গাইজ আজকে আমি পিডিএফের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সামনে আলোচনা করব আজকে আমি দেখাবো তোমরা পিডিএফ এর ভেতরে কোনো কিছু কোন লেখা সংযোজন কীভাবে করবে এবং তোমরা তোমাদের পিডিএফ এ যে কাভার পেজটি থাকে সেটির উপরে তোমরা তোমাদের নাম কিংবা যে কোনো কিছু তোমরা কিভাবে লিখবে এবং যে কোনো কিছু তোমরা আঁকতে পারবে যদি আমার এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে অন দেবে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে আমার ল্যাপটপের স্ক্রিনে একটি পিডিএফ আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী তো এবারে তোমরা ওপরে যদি এখানে খেয়াল করো ভালো করে এইখানটাতে তোমরা খেয়াল করা তাহলে দেখতে পাবে আমার নাম এখানে আগে থেকে লেখা আছে তো ইচ্ছা করলে আমি নামটি ডিলিট করে দিতে পারবো তো এই নামটি লেখার জন্য তোমাদের এই যে এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে এই যে এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে এই অপশানে আমি একটু ক্লিক করছি অপশনে ক্লিক করার সাথে সাথে তোমরা এই যে নিচে একটি সবুজ দাগ চলে আসলে তোমরা ভাববে এটি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং তোমরা তোমাদের যে মাউসের পয়েন্টারটি আছে ওইটা তোমাদের পিডিএফের কাভার পেজের ওপর নিয়ে আসবে তো দেখো আমি নিয়ে আসতে এখানে আমাকে পজিশন সিলেক্ট করতে বলছে যে আমি কোন পজিশনে আমি লিখবো তো আমি একদম টপে আমার পজিশনটি সেট করে দিচ্ছি এরপরে এখানে আমার নামটি লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে আমার যে নামটি আছে এটা আমি এখানে লিখে দিয়েছি তো এখানে আমি আরেকবার লিখছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার যে নামটি আছে সেটি লেখা হয়ে গেছে এরপর আমি এটি ই করে নিচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার যে নামটি আমি লিখলাম এটা এখানে অ্যাড হয়ে গেছে তো এরপরে তোমরা তোমাদের যে পিডিএফটি আছে এর ভেতরে যে কোনো লাইন তোমরা আন্ডারলাইন করতে পারবে যে কোনো ধরনের কালার দিয়ে আন্ডারলাইন করতে পারবে তোমরা এখানে খেয়াল করলে দেখবে আগে থেকে আমার আন্ডারলাইন এখানে করা আছে তো আন্ডারলাইন করার জন্য তোমরা এই যে এখানে এই যে পেনটি তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে খেয়াল করলো ভালো করে এই যে এখানে তোমরা দেখতে পাবে এখানে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে করার পরে এখানে ক্লিক করলে তোমরা যে কোনো কালার তোমরা নির্ধারণ করতে পারবে তো জাস্ট আমি এই এই সবুজ কালার যেটা আছে এটি সিলেক্ট করে নিচ্ছি এবং আমার যেই লাইনটি থাকবে ওইটি কেমন মোটা হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে তো আমি দেখতে পাচ্ছ আমার এখানকার কাজ কমপ্লিট তো আমি এটি সরিয়ে দিচ্ছি যাওয়ার পরে আমি এইভাবে আমার মাউসের পয়েন্টারটি ধরে আমি এখানে যে কোনো লাইনে আন্ডারলাইন করতে পারবো এবং আমি যে কোনো কিছু আঁকতে পারবো তো যেমন দেখো আমি এখানে যে কোনো একটা কালার নিয়ে আমি যদি এখানেই করি তাহলে এইভাবে আমি যে কোনো কিছু আমার যে পেজ আছে এর ওপরে আমি আঁকতে পারছি তো এইগুলো কিছুই থাকবে না যদি তোমরা এখানে সেভ না করো তো জাস্ট আমি এখানে যে সেভের অপশনটা আছে আমি এখানে জাস্ট ক্লিক করে সেভ করে নিয়েছি এরপর যখন আমি আবার যখন পিডিএফটি ঢুকবো তোমরা এই যেমন নামটি দেখতে পাচ্ছ এবং আমি এখানে যেই দাগগুলি দিয়েছিলাম যেগুলো আন্ডারলাইন করেছিলাম ওইটা এখনও এখানে স্টে করছে মানে এখন এখানে আছে সরে যায়নি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে তোমাদের পিডিএফের ভেতরে যে কোনো লাইন আন্ডারলাইন করবে এবং তোমরা যদি কোনো কিছু লেখো তাহলে ওইভাবে তোমরা লেখা অ্যাড করতে পারবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবে তো আবার দেখাবো অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ